ছাগলের বাড়ির চৌহদ্দিতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে। পরবর্তী সময়ে যা হাতাহাতিতে পরিণত হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হন নায়ক মণ্ডল নামের 69 বছরের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। এরপরে একাধিক হাসপাতাল ঘুরে ঘটনার 13 দিনের মাথায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গত 9ই আগস্ট নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামুনপুকুর 2 নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়। প্রথম রবিবার মৃত নায়ক মণ্ডলের নিথর দেহ এসে পৌঁছায় চর কাষ্ঠশালীর বাড়িতে। মৃতদেহ পৌঁছানোর পর মৃতের পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায় ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। এরপর প্রথমে তাকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষমেশ তার চিকিৎসা চলছিল কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। এদিন সকালে সেখানে মৃত্যু হয় নায়ক মণ্ডলের। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।